সাকিব খানের নাম শুনলেই তুফান সিনেমা আর উড়াধুরা গান ছাড়া যেন কিছুই মাথায় আসছে না ভক্তদের। উপার বাংলার মিমি নয়, এবার দেশীয় নায়িকাদের নিয়ে নেচে চমক ছড়ালেন ঢালিউড কিং খ্যাত নায়ক সাকিব খান। শুক্রবার রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে 2024। অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন সাকিব। সেখানে র্যাম্পে হাঁটেন তিনি, সঙ্গে ছিলেন এক ঝাঁক নায়িকা পরিমণি বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পিছিয়ে ছিলেন না নাটকের অভিনেত্রী সাবিলা নূর ও তানজিন তিশাও। চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে ওই শাড়িতে। সেখানে মুক্তির অপেক্ষায় থাকা তুফান সিনেমার আলোচিত গান উড়াধুরাতে নাচতে দেখা গেছে সবাইকে। অনুষ্ঠানে র্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে সাকিবকে। সেখানে সাকিবের পরনে ছিল লিলির লোগো সম্বলিত সাদা একটি স্যুট, নীল আর সাদায় সেজে ছিলেন তিনি, চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর সাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।